আমরা প্রত্যেকেই ছোটোবেলায় দাদু ঠাকুমা বা বড়দের কাছ থেকে শুনেছি যে কিভাবে তাদের সময় একজন আরেকজনকে চিঠি লিখে পাঠাতো ঠিক আজকের সময় যেমন আমরা কমিউনিকেশনের জন্য মোবাইল ফোনের ইউজ করে থাকি ঠিক ওইভাবে আগেকার দিনে মানুষ কমিউনিকেশনের জন্য একে অপরকে চিঠি লিখতো কিন্তু পোস্ট অফিস কি কেবলমাত্র চিঠি পাঠানোর জন্য ইউজ হতো একদমই না গভর্নমেন্ট পোস্ট অফিসকে বড় ব্যাংকেরই মতো সিমিলার করে দিয়েছে যেমনভাবে আমরা ব্যাংকে টাকা লেনদেন করি ডেবিট কার্ড তৈরি করি লোনের জন্য অ্যাপ্লাই করি ঠিক একইভাবে আমরা ওই সমস্ত কাজ পোস্ট অফিসেও করতে পারি যদিও পোস্ট অফিসের স্কিমের সম্বন্ধে বেশিরভাগ মানুষ এওয়ার থাকেন না কিন্তু পোস্ট অফিসে খুব সুন্দর সুন্দর ফাইন্যান্সিয়াল স্কিম রয়েছে যেখান থেকে আমরা খুব ভালো ইন্টারেস্ট পেতে পারি এছাড়াও এই স্কিমগুলো হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং গ্যারান্টেড হয়ে থাকে তাই আজকের ভিডিওতে পোস্ট অফিসের এমন একটি স্কিমের সম্বন্ধে বলতে যাচ্ছি যেটা আমাদের মান্থলি ইনকামের সোর্স হতে পারে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এমন ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে চলুন তবে ভিডিওটি শুরু করি পোস্ট অফিসের একটি খুব বড় পপুলার স্কিম রয়েছে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআই স্কিম এই স্কিম খুব কম সময়ে সাধারণ মানুষের কাছে পপুলার হয়ে গেছে এর পপুলারিটির কারণ হল এর ইন্টারেস্ট রেট এবং প্রতি মাসে টাকা ক্রেডিট হওয়ার জন্য কিন্তু প্রথমে আসলে নেই এমআই স্কিম কি আপনি নাম থেকে বুঝতে পারছেন এটি একটি মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ আপনি এই স্কিমের মধ্যে যে টাকা ডিপোজিট করেন তার উপর যে ইন্টারেস্ট আর্ন হবে ওই অ্যামাউন্ট প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ এই স্কিম থেকে আমরা রেগুলার ইনকাম পেতে থাকবো এইবার জেনে নেই এমআই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এই স্কিমে যে কোনো ভারতীয় নাগরিক যাদের বয়স আঠেরো বছরের বেশি রয়েছে তারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন এর পাশাপাশি এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে হবে এই স্কিমে ম্যাক্সিমাম অ্যামাউন্টের জন্য একটি লিমিট রাখা হয়েছে আপনি এই স্কিমে ম্যাক্সিমাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন আর যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাহলে এর ফেসিলিটিও দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ন লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন এবং ইন্টারেস্ট আপনি ওই অ্যামাউন্টের উপরই পাবেন চলুন এবার জেনে নেই এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড কত দিনের এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হল পাঁচ বছরের অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত আপনি প্রতি মাসে এই স্কিম থেকে মান্থলি টাকা পেয়ে থাকবেন এর ম্যাচুরিটি পিরিয়ডকে আপনি না তো বাড়াতে পারবেন না একে কম করতে পারবেন কিন্তু সাপোজ কোনো এমার্জেন্সি কেসে আপনি এই অ্যাকাউন্টকে ক্লোজ করতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রে এতে প্রি মেচরের অপশন রয়েছে এই প্রি মেচর ক্লোজ কেবলমাত্র এমার্জেন্সি কেসের জন্যই নর্মাল সিনিয়রিওতে এই স্কিমকে ক্লোজ করতে পারবেন না কিন্তু মনে রাখবেন অ্যাকাউন্টকে প্রি মেচর করতে পারবেন তবে অ্যাকাউন্ট খোলার এক বছর পরেই অ্যালাউড হবে এবং তার সাথে সাথে এতে ডিডাকশান চার্জও অ্যাপ্লিকেবল হয়ে থাকে যদি আপনি তিন বছরের আগে যে কোনো সময় অ্যাকাউন্টকে ক্লোজ করতে চাইছেন তাহলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর টু পার্সেন্ট ডিডাকশান চার্জ লাগবে আর যদি তিন বছরের পর আপনি আপনার অ্যাকাউন্টকে ক্লোজ করতে চাইছেন তাহলে ওয়ান পার্সেন্টেজের এর ডিডাকশন চার্জ লাগবে আর একটি কথা এই স্কিমে আপনি নমিনেশনের ফাইলও করতে পারবেন এই স্কিমকে মিনিস্ট্রি অব ফাইনান্স রান করে থাকে তাই এই স্কিমের সেপের সম্বন্ধে প্রশ্নই আসে না এখানে আপনার ইনভেস্টমেন্টের উপর গ্যারান্টিড সিক্স পয়েন্ট ইন্টারেস্ট পাবেন অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্ট করবেন তার উপর সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টেজ পার অ্যানাম ইন্টারেস্টের সাথে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে চলুন এখন জেনে নেই ইনভেস্টমেন্টের অ্যাকর্ডিং আপনি কতটা রিটার্ন পাবেন এর জন্য একটি চার্ট বানিয়েছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ইনভেস্টমেন্টের অ্যাকর্ডিং কতটা টাকা মান্থলি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে যদি আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেন সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট হিসাবে তাহলে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে সাড়ে পাঁচশো টাকা পাঁচ বছর পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে এইভাবে যদি আপনি দু লাখ টাকা ইনভেস্ট করেন সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টেজ ইন্টারেস্ট হিসাবে তাহলে পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে এগারোশো টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে যদি তিন লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে প্রত্যেক মাসে ষোলোশো পঞ্চাশ টাকা হিসাবে পাঁচ বছর পর্যন্ত পেতে থাকবেন আর যদি সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অর্থাৎ সাড়ে চার লাখ টাকা সেই টাকা যদি ইনভেস্ট করেন তাহলে মান্থলি আপনার অ্যাকাউন্টে দু হাজার চারশো পঁচাত্তর টাকা ক্রেডিট হতে থাকবে ধরে নেই আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছেন তাহলে আপনি ম্যাক্সিমাম ন লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন আর যদি আপনি ম্যাক্সিমাম ন লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি প্রত্যেক মাসে চার হাজার টাকা পেতে থাকবেন তাহলে আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই স্কিম একটি রেগুলার ইনকাম সোর্স জন্য কতটা সুন্দর স্কিম এইবার আমরা কথা বলবো আমরা যে ইনভেস্টমেন্ট করি তার উপর ট্যাক্স বেনিফিট কি রয়েছে এই স্কিম থেকে কোনো রকমের টিডিএস ডিডাক্ট করা হয় না এই স্কিম থেকে সেকশন আশিস সির বেনিফিট পাওয়া যায় না যেখানে নর্মালি পোস্ট অফিসের সমস্ত স্কিমে সেকশন আশিস সির আন্ডারে দেড় লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাওয়া যায় কিন্তু এই স্কিমে এই বেনিফিট পাওয়া যায় না আর যদি আপনি ইনকাম ট্যাক্স ক্যাটাগরিতে পড়েন তাহলে যে টাকা আপনি ইন্টারেস্ট আর্ন করবেন তাহলে তা ট্যাক্সেবল হবে আর যদি আপনি ইনকাম ট্যাক্স ক্যাটাগরিতে না পড়েন তাহলে এর ইন্টারেস্টের উপর কোনো ট্যাক্স দিতে হবে না চলুন এখন জেনে নেই যে কিভাবে এমআই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এমআই স্কিমে অ্যাকাউন্ট যে কোনো পোস্ট অফিস থেকে খুলতে পারেন এখানে একটি ফ্যাসিলিটি এটাও পাবেন যে যদি আপনি এক স্থান থেকে অন্য স্থানে শিফট করেন তাহলেও আপনি আপনার অ্যাকাউন্টকে অন্য স্থানেও ট্রান্সফার করতে পারেন এছাড়া এমআই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে পোস্ট অফিসে গিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে এখনও পর্যন্ত পোস্ট অফিসে অনলাইন অ্যাকাউন্ট ওপেন করার ফেসিলিটি আসেনি তাহলে এই ভিডিওতে আমরা জানলাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম কি এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ম্যাচুরিটি পিরিয়ড কি রয়েছে কতটা ইনভেস্টমেন্ট করতে পারবো এই স্কিমকে কে রান করে কতটা রিটার্ন পাওয়া যায় ট্যাক্স বেনিফিটস কি রয়েছে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো সুতরাং এটাই ছিল পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের সম্বন্ধে পুরো ডিটেলস আপনার এই ইনভেস্টমেন্ট অপশান কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে আজ তবে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ